I would like to request all the Muslim leaders on this earth, please help the Palestine Muslims. Help them to protect the Masjid al-Aqsa. And Allah said, وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنْتُم مُؤْمِنِينَ. When denial people attack on you, never lose hope. Never be frustrated. If you have real faith, if you have real iman, then Allah subhanahu wa ta'ala will give you the victory of Islam, inshaAllah. And Allah said, وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا. If you want to get the victory of Islam, then you have to be united. We have to work together. وَلَا تَفَرَّقُوا. And don't be separated. Don't be separated. وَلَا سَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى. If you put your trust on your Lord, believe that indeed and verily your Lord will give you the victory of Islam. Bolen subhanallah. Allah bolchen tumra jodi islam e bijoy dekhte chao, islam e bijoy tumra jodi pete chao, always tomake thakte hobe ekotrito hoye. Ki thakte hobe bolen, ki hoye thakte hobe? Aaj ami ahle hadis, ami hanafi, ami wahabi, ami sunni, ei kotha gulo amader samaje ache na nai? যে হাত বুকে বাঁধে সে ব্যক্তি হাত নাভির নিচে যে বাঁধে তাকে দেখতে পারে না। যে হাত নাভির নিচে বাঁধে সে বুকে হাত যে বাঁধে তাকে দেখতে পারে না। আছে না নাই? যে আমিন আসতে বলে সে আমিন জোরে বললে ওনাকে পছন্দ করে না। যে আমিন আসতে বলে তাকে আবার আমিন জোরে বললে ওনা পছন্দ করে না। ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য ভিক্টোরি অফ ইসলাম, দেন ইউ হ্যাভ টু বি ইউনাইটেড। আপনাকে এক হতে হবে। গোটা বিশ্বের মুসলিম জাতি, গোটা বিশ্বের সমস্ত লিডার যদি আল্লাহর এই ইসলামকে বিজয় করবার জন্য একত্রিত হয়ে যায়, গোটা বিশ্বে ইসলামের বিজয়কে ঘটিয়ে দিবে কে? ইউনাইটেড। ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ গেট দ্য ভিক্টোরি অফ ইসলাম। ইসলামের সফলতা, বিজয়কে অর্জন করার জন্য ঐক্যতার কোনো রকম কোনো বিকল্প রাস্তা নেই। এজন্য আমি I would like to request all the Muslim leaders on this earth, please help Palestine people. Palestine Muslims, এই অসহায় মুসলমানদের আপনারা সাহায্য করুন। আপনারা আর বসে থাকেন না। দুবাই একটা মুসলিম রাষ্ট্র, অথবা দুবাইয়ের কোনো কোনো রেসপন্সই নেই। দেখেছেন আপনারা দুবাইয়ের কোনো কথা শুনেছেন আপনারা? কোনো রেসপন্স নেই, সবাই চুপ। চোখের সামনে বোমা মেরে শিশুদেরকে হত্যা করা হচ্ছে। শিশুদের এই গালটা বললে তো চোখে পানি চলে আসবে। ঈদের দিন কাঁপতে চায় না, কাঁদাতেও চায় না, সত্যিকার অর্থেই তাই। এখানে গাল দেখলাম কমপক্ষে এখানে 20টা সেলাই হবে। কয়টা সেলাই? ঈদ তো আপনারও আছে, আমারও ঈদ আছে। তাদের ঈদ নিয়ে আপনি কখনো ভেবেছেন? তারা ঈদের নামাজ পড়ছে, তারা জানে যে আমি এখানে নামাজ পড়ছি, এক মিনিটের ভিতরে আমার মৃত্যু হতে পারে। কি হতে পারে? যে কোনো মুহূর্তে রকেট হামলা হতে পারে, যে কোনো মুহূর্তে গ্রেনেড হামলা হতে পারে, যে কোনো মুহূর্তে উপর থেকে বোম পড়তে পারে। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারেন? অথচ আমরা কত সুখে আছি, এখানে নামাজ পড়ছি, এখানে কোনো বোম ফেলার আশঙ্কা আছে? বড় আশঙ্কা আছে? এজন্য আজ থেকে অবশ্যই আপনি মন থেকে দোয়া করবেন যে আল্লাহ, তুমি আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে তোমার কুদরতি হাতে হেফাজত করে নিও। বলেন আমিন। প্যালেস্টাইনের সব মুসলমানদেরকে জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, এই সমস্ত খ্রিস্টান এবং ইহুদিদের হাত থেকে তুমি হেফাজত করো। বলেন আমিন। গোটা বিশ্বে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। বলেন আমিন। গোটা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে জালেমদের অত্যাচার থেকে বাঁচিয়ে দাও। বলেন আমিন। এজন্য অবশ্যই মানুষের দিকে তাকাবেন, মানুষের কষ্ট বুঝবেন, আপনার অবস্থা এবং সিচুয়েশনের সঙ্গে মানুষের অবস্থার একটা কম্পেয়ার করবেন, তুলনা করবেন। যদি দেখেন যে তারা খুব খারাপ, আপনি খুব ভালো আছেন, শুকরিয়া করবেন কার? বলেন কার? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।